এ যে আমার ঘরের টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা নিয়েছে পাঁচ হাজার টাকা নিয়েছে চার হাজার টাকা অনেক কথা ক বলার পরে তুলেছি আর এক হাজার টাকা তুলতে পারিনি তার জন্য আমার মতো অনেকেরই টাকা অনেকের খেয়েছে এটা তোলার জন্য আমরা কার্ট মানি চালিয়ে যাচ্ছি চালিয়ে যাবো যতদিন না এটা মানে ইসি পাই আর কি ব্যবস্থা পাই সুব্যবস্থা পাই আমরা চালিয়ে যাব। চলছে চলবে আপনারা সবাই মিলে আন্দোলন করছেন সবাই মিলে আন্দোলন করছে আপনাদের সাথে সবাই সহযোগিতা করছে কি আপনারা এখন কি করতে চান আমরা মেলোরা আন্দোলন চালাই যাবো ফেরত না পেলে আন্দোলন আন্দোলন চালিয়ে যাবো আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঘর দিবে কাউকে পায়খানা দিবে কাউকে ভাতা করে দিবে কাউকে ঘর দিবে এই কথা বলে বলে টাকা নিয়েছে যেহেতু আমরা যদি পাইতাম তবে আমরা এখানে আসতাম না যেহেতু আমরা পাইনি যার জন্য আমাদের বাধ্য হয়ে আসতে হয়েছে আমরা এত দিন কিন্তু আসেনি উনাদের এখানে আমরা extra ভাবে উনার সঙ্গে আলোচনা করতে চাইছি উনি আমাদের সঙ্গে আদু দেখা করে নাই যার জন্য আমরা আজকে আসি কিন্তু দেখি আজকে কি হয় আজকে যেহেতু ঘরবাড়ি তালা মারা দেখতেছি দেখি আমরা কিন্তু এর সুব্যবস্থা আমরা অবশ্যই করব দেখি আমাদের কত দূর যাইতে হয় যাবো আমরা সবাই আমরা একমত আমরা নিয়ে এটা আন্দোলন চালাই হয়ে যাবো আমাদের কথা হলো এটাই আমরা নিয়ে আন্দোলন চালাবো কাটমানির টাকা যতদিন ফেরত না পাবো ততদিন আন্দোলন চলবেই চলছে চলবেই বিশেষ করে একজনকার ঘর মানে বউ বউটির ঘর ভাঙিয়ে দিছে মানে ঘুষ খাইছে যে ওকে এই এইমাত্র ওকে আসতেই দেয় নেই আমাদের পাড়ায়